নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাটন কারি রেসিপি। যখন রান্না করতে একদমই ইচ্ছা করে না, তখন আমি কিভাবে মাটন রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি যেহেতু সাদা তেল ব্যবহার করি, তার জন্য সাদা তেল দিয়েছি। আপনারা কিন্তু সর্ষের তেলও এই রেসিপিটি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দেব 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলায় রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমি একটু নাড়াচাড়া করে ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ অবধি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে হালকা কালার আসা অবধি ভেজে নেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, বাস সেইটুকু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে আর বেশি ভাজাও হয়নি। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। এবার আমি মাটনটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট দিয়ে দেবো, স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেবো, আর এক চামচ দিয়ে দেবো এখানে হলুদ, আর 2 চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 1.5 চামচ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর 2 চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি। আমি এখানে বেসিক যে ঘরের মশলাটা হয় সেটাই কিন্তু ব্যবহার করেছি। এবার আমি মশলাটা দিয়ে মাটনটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্না করতে যখন একদমই ইচ্ছা করবে না, তখন এইভাবে আপনারা মাটন রান্না করে নিতে পারেন। সময় কিন্তু অনেকটাই কম লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন জল কিন্তু অনেকটা বেরিয়েছে। এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খানিকটা কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার আমি এই প্রসেসটা করে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাটনটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। যতটা ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো লাগে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে কষিয়ে রাখা মাটনটাকে দিয়ে দেব। প্রেশার কুকারে দিলে সময়টা একটু কম লাগবে। আপনারা চাইলে কিন্তু কড়াইতেই ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে প্রেশার কুকারে দিয়েই রেসিপিটি তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিয়েছি। মাংসতে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দিয়ে দেবো এখানে গরম জল। জলটা কিন্তু গরম দেবে, তাহলে কিন্তু মাংসটার স্বাদ আরও বেশি ভালো আসবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা একটু ডুবে থাকে। ঝোলটা আপনারা যেমন রাখতে চান সেই হিসেবে দিয়ে দেবেন। এবার আমি 3টে সিটি নিয়ে দিয়ে দেবো। 3টে সিটি দেওয়ার পরে আমি এখানে কড়াইতে আবার নামিয়ে নিয়েছি। ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব তার জন্য। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলা। আমি এখানে শুধু গরম মশলাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন, তবে আমি এখানে শুধু গরম মশলা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি একটু ঝোল রাখবো, তার জন্য আর শুকাচ্ছি না। আপনারা যদি ঝোলটা কম রাখতে চান তাহলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারেন। আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মাটন কারি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে শর্টকাটে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।